তো গাইস, এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে একটু বেড়াতে। আর এটা হচ্ছে পোল, অনেক পুরাতন পোল অ্যাকচুয়ালি, এটা অনেক পুরাতন। ও সাইডে ওইটা নতুন পোল, এটা ওইটা নতুন হয়েছে, সবে 1-2 বছর হয়েছে। আর এটা অনেক বছর ধরে পোলায় আমরা যাতায়াত করছি কেরালা থাকা থেকে। তো দেখতে পাচ্ছ, এইটা এখান থেকে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে কাজের শেষে। এখানে কেরালাতে অ্যাকচুয়ালি সবার লেবার যারা কাজ করে ওদের 5টার দিকে ছুটি হয়ে যায়, তো এখন 5:30 টাইম হয়েছে, সবাই হেঁটে হেঁটে যাচ্ছে রুমের দিকে। আমরা যাচ্ছি বেড়াতে, কারণ আজকে আমরা কাজে যাইনি তো তার জন্য। আর ওইটা হচ্ছে সিটি, তোমরা দেখতে পাচ্ছ এই যে সিটির সব উপরে মেট্রো স্টেশন, মেট্রো লাইন, আর এখানে বিল্ডিং সব। সামনে একটা টার্ন আছে, টার্ন নিয়ে আমরা নিচে নামিয়ে তারপরে সিটিতে পৌঁছে যাব। আর এইটা হচ্ছে সবজি মার্কেট, তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে সব দোকান টোকান সব বসে আছে সবজির। সকালে পুরো এরিয়া এখানে বাজার হয়, কিন্তু এখন সন্ধ্যায় 2-4টাই দোকান বসেছে, নাহলে এই যে পুরো এরিয়াটাতে সকালে পুরো মার্কেট বসে। এখানে ভিড়ও অনেক হয়, তোমরা দেখতে পাচ্ছ এখন সকালে প্রচুর ভিড়, এখন তো ভিড় কম। আর এটা হচ্ছে বাস স্টপ, তোমরা দেখতে পাচ্ছ প্রাইভেট বাস স্টপ। তো এখান থেকে আমরা বাসে তো যাব না, কিন্তু এইটা হচ্ছে রাস্তা আমাদের যাওয়ার জন্য, রুমের রাস্তা। তো এখান থেকে আমরা চলে যাব রুমে, তারপর আমি একটু মাছের দোকান চলে আসি আর মাছ নিব বলে। এখানে দেখতে পাচ্ছ যে মাছটা কাটা হচ্ছে সেটা আমি নিয়েছি। তো এখান থেকে মাছ নেওয়ার পরে আমি যাব রুমে। এখন ভাইয়ের সাথে আমি পৌঁছে গেছি, একটু ভাই বললো একটু মুখটা সেলফি নিতে, তার জন্য আমি সেলফি না নিয়ে ভিডিওতে এরকম রেকর্ডিং করে ওকে দেখাচ্ছি, ঠিক আছে? আর ও আমাকে পিছনে থেকে বকছে, বলছে সেলফি নিতে বলেছিলাম। এই যে সূর্যটা খুব ভালো লাগছে, পুরো আপেলের মতন হয়েছে, তার জন্য রেকর্ডিং করলাম। ওকে গাইস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক। তোমাকে লাইক আছে ঠক দিয়ে 5000 লড়ে দিক জানা চাইয়ে, 4000 ক্লেমে আপনি খড়া হুম।